এই যে রমজান চলে গেল, এই রমজান মাসে মুমিন যারা হবে তাদের দুঃখ বেদনা কষ্ট, আর যারা রোজা করেনি তারা বুঝি জহমত যাবে কবে রে, কি বুঝছেন আপনারা বলেন? কিন্তু যারা রোজা করেনি সেই মাল গেল ঈদের মাঠে আগে, ওরাই আগে ঈদ করবে তারপর আগে ছাড়বে। আর আমাদের দেশের কিছু যুবকরা ঈদ পার হতে দেরি, মোটর সাইকেল আর টোটো আর রিক্সা আর ভ্যান আর মারুতি ছিল না আমাদের দেশে, আপনাদের হয় কি জানি না। হাই হাই হাই, একজন আমাকে বলছে হুজুর আমি বিয়ার খেয়েছি গুণা হবে নাকি দেখছি, আমি যদি কথা নেই হারাম ঘর তো জুতি দিয়ে পিটবো নাকি করবো, আমি যদি এখন পিটি তাও দোষ, আপনি মৌলবি মানুষ মেনে নি কেন? তো আমি রাগ করে ডুবিলাম, দা হারাম ঘর শুয়োর তুই বিয়ার খেয়েছিস তা বলে আমাকে এসে জিজ্ঞাসা করছিস? আমি রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে আমার বাপ মার কাছে, তো একজন টুক 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 টুকি টুক টুক নাকি বললো আপনারা টোটো নাকি চলছে এখন ব্যাটারিতে টোটো, এই টোটো তো যেতে মুখ বাড়িয়ে বলছে হুজুর আমি একটু বিয়ার খেয়েছি কিছু হবে, এক মাস রোজা করেছি কিন্তু মুসলমান। আমি বলাই থাম থামা গাড়ি থামা গাড়ি, ও থামা বলতে বলতে বাস স্ট্যান্ডে বেরিয়ে গেল। এই তো পরিস্থিতি আমাদের, আই রে মুসলমান। তাই আমি আপনাদেরকে অনুরোধ, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আইন এবং বিধান এবং কানুন আছে আমাদের কাছে, এই আইন এবং কানুন এবং বিধানের উপর যদি আমরা চলতাম সারা বিশ্বের ভিতরে যত জাতি যত ধর্ম আছে সমস্ত ধর্মের যে সমস্ত জাতি মুসলমানদের পায়ের তলে চলে আসতো, আসতো কিনা যেন বলুন, কিন্তু আমরা চলি না। আমি আপনাদেরকে বলি পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন ইসলাম। কোরআন বলছে ইন্না দীনা ইন্দাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে সব থেকে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ টম ডকল মুচি মেথর বাগদি কোল ভিল বহু জাতি আছে, আল্লাহর কাছে সব থেকে কোন জাতি প্রিয় জোরে বলুন, চিল্লিয়ে বলুন। আপনাদের ভয় লাগছে নাকি? ভয় নাই তো? মুসলমান সবার উপর হলো মুসলমান, অথচ এই জাতি আজকে সব থেকে লাঞ্ছিত ঘৃণিত মার খায় পদদলিত, দেশ থেকে তাড়িয়ে দেয় মসজিদ গুলাকে ভেঙে দেয় মসজিদ গুলাকে গুঁড়ো করে দেয়। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আসামের পরে 110টা মসজিদ ভেঙে দিয়েছে, শুনেছেন না আপনারা? দিল্লিতে 17টা মসজিদ ভেঙে দিল রমজান মাসে, দিল্লিতে বুলডেজার দিয়ে মুসলমানদের ঘর বাড়িকে গুড়িয়ে দেওয়া হলো, মসজিদটা ভেঙে দেওয়া হলো, জাহাঙ্গীরপুরের এত সুন্দর মসজিদ মসজিদকে গুঁড়ো করে দিল। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডের মাটিতে গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবী জুড়ে যতগুলা মসজিদ আছে, কেউ একজন বলতে পারবে যে মুসলমানদের ওই মসজিদগুলা সরকারের জমিতে আছে, কোনো খাস জমিতে আছে, জবরদখল করে মসজিদ করে সেরকম নজির আছে আপনাদের? নেই। যদি জবরদখল করে কেউ মসজিদ করে সরকারি জায়গায় জমি মসজিদ করে, মুসলমানদেরকে বলা লাগবে না মুসলমানরা নিজেরাই বুলডোজার দিয়ে ভেঙে দেবে, দেবে না দেবে না? কিন্তু মন্দির গির্জা ওয়ার্ল্ডের মাঝে আপনি লক্ষ্য করে দেখুন সরকারি জায়গায় বহুত আছে, খাস জায়গায় বহুত আছে, রোডের ধারে বহুত আছে, আছে না? কি বোঝেন আপনারা বলুন? ইসলাম শিক্ষা দিয়েছে খবরদার কাউরে জমিতে জোর করে মসজিদ বানিও না, সরকারি জায়গায় মসজিদ বানিও না, পিডাব্লিউডিতে মসজিদ বানিও না, বলেছে না বলেনি? কি বলছেন আপনারা বলুন? আপনারা যে মসজিদ করেছেন দুটো বড় একটা, এখানে একটা মসজিদ দেখলাম, এটা মসজিদ তো নাকি এখানে বড় কড়া মসজিদ গ্রামে? এই মসজিদগুলো আপনাদের নিজস্ব জায়গায় না সরকারি কোনো জায়গা? তাহলে আপনাদের এখানে যদি সরকারি জায়গায় মসজিদ হতো আপনারা ভেঙে দিতেন না দিতেন না? অবশ্যই ভেঙে দিতেন, তারপরেও আমাদের উপর আক্রমণ, মসজিদের উপর আক্রমণ। কিন্তু আমি আপনাদেরকে বলবো
মসজিদ ভেঙে দিয়ে মুসলমানদের ঘরবাড়িকে ভেঙে দিয়ে ইসলামকে মিটানো যাবে কথা বলতে হবে কথা শুনেন আমি এখনো মেইন টার্গেট বক্তব্য যাইনি আপনারা মনে মনে কইছে মওলবি কি বলছে বে বলবো ঠিক লাইন আমি আসছে আপনাদেরকে বলতে চাই মসজিদ কে ভেঙে দিয়ে কোরআন কে পুড়িয়ে দিয়ে ইসলাম কে মিটানো যাবে না দিন কে মিটানো যাবে না কখনোই যাবে না ফারাউন নমরুদ সাজ্জাদ কারুন আবু জাহেল আবু লাহাব সাইবা উতবা মুগীরা ইসলামের মেইন শত্রু ছিল ছিল না তারা ফুল অফ দা পাওয়ার সুপার পাওয়ার তারা ইসলামের বিরোধিতা করে ইসলামকে মিটিয়ে দিতে পারেনি তারা তলিয়ে গেছে শেষ হয়ে গেছে কিয়ামত মরতে দম তক ইসলাম আছে কথা বলেন ইসলাম আছে থাকবে মিটিয়ে দেওয়া তো সহজ না ইসলামের মালিক তো হলেন একজন কে তিনি জোরে বলুন কে ইসলামের মালিক হলেন আল্লাহ আল্লাহ বলেছেন ইসলামকে জিন্দা রাখা ইসলামকে মজবুত করে রাখার দায়িত্ব আমি আল্লাহর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ কোরআন বলেছে না বলেনি কোরআন ওই হাবশে আছে না নাই আল্লাহ বললেন কোরআনের মালিক আমি হেফাজত করব আমি কিভাবে করব কথা দিয়ে করব কোন দিক দিয়ে করব সেটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না